হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সবারই সুস্থতা কামনা করি। আমি আমার আরও আরেকটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো, এটা তো অগ্রহায়ণ মাস, তো জানি না কাদের কাদের নিয়ম আছে যে নবান্ন অনুষ্ঠান বলে, তো আমাদের এটা আছে। তো যাদের যাদের আছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, নবান্ন অনুষ্ঠান আছে পরের দিন, তো আমি আগের দিন সন্ধ্যের সময় সবজিগুলো সব কাটতে বসেছি। আমাদের বাড়িতে একজন রান্না করার জন্য আসে, তো সেই সব কেটে নেয়, কিন্তু সবজি সব কিছু আনা ছিল না, তাই সে তার সময় মতো রান্না করে দিয়ে চলে গেছে, তাই আমি সব কেটে রাখলাম। আর সোনা তার পাপার সাথে খেলা করছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে রাখছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার নতুন ফোনে করা, মানে ফার্স্ট এটা ব্লগ ভিডিও করেছি। আর নবান্ন অনুষ্ঠান যেটা বলছিলাম, গ্রামে হচ্ছে একদিনই হয় অনুষ্ঠানটা, ঠাকুর নিয়ে আসে, পুজো হয়, তো ওর ছুটি দু মাস শেষ হতে চলেছে, তো যেদিন একসাথে হবে সেদিনও থাকছে না, চলে যাবে। সেই জন্য আমাদের আগে করেই অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে, ও যেদিন চলে যাবে তার দুদিন আগেই এটা হচ্ছে। তো তারপর দিন দেখো, এটা সকালবেলায় আমার সোনাকে আমি ফার্স্ট খাওয়াচ্ছি। সোনা ফোন যদি ঘুমিয়ে যায় তো ঘুমিয়ে ঘুমিয়ে খাবে, আর উঠে পড়লে ব্যাস মুখে ওর আঙুল খাওয়া একটা অভ্যাস আছে, আঙুলটা কিছুতেই বার করতে পারবো না। তো ওই ফোনটা চালিয়ে দিলে কার্টুনটা দেখার জন্য তখন ফোনটা ধরে, তো তখন আমি খাওয়াই। তারপরে দেখো, আমার সোনাকে খাওয়ানো হয়ে গেছে, তো আমি বললাম যে চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই, তুমি সোনাকে নিয়ে একটু বাইরে যাও। তো ও বাইরে নেয়নি, ঘরেই সোফার মধ্যে ওকে নিয়ে বসেছিলো, সোনা কার্টুন দেখছিলো। তো এই ভিডিওটা দেখো ও করেছে, আমি জানি না, আমি বিছানাটা গোছাচ্ছি, ও ভিডিওটা করেছে সোফা থেকে। তো পরে আমি দেখলাম, তো এটাও এর মধ্যে অ্যাড করে দিলাম যে বিছানাটা গোছ করা। তো মশারিটা প্রথমে ভাঁজ করে নিলাম। আর আমার একটা অভ্যাস আছে, এটা জানি না সবাই এটা করে না, দেখি যে সকাল থেকেই যে দেখছি ঘুম থেকে উঠছে, যে ড্রেসটা পরে উঠছে সেটা পরেই দেখছি রান্না করছে, খাবার বানাচ্ছে, কিন্তু না আমি এটা করি না। আমার ওই যে দেখছো দড়িতে একটা ড্রেস আছে, ওটা আমি রাতে পরে ঘুমাই, সকালেই আমি ওটা উঠেই ওটা আগে চেঞ্জ করে নিয়েছি। তো ওটা আমি যখন স্নান করতে যাব তখন কাচতে নিয়ে চলে যাব। তো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আবার আমি সোনারও সব ড্রেস, রাতের ঘুমানোর ড্রেস সব চেঞ্জ করে দিই। ও হচ্ছে ব্রাশটা করে নেবে, ব্রাশ করতে গিয়ে মুখ ধুতে গিয়ে তো জামাটা ভিজিয়ে ফেলে, তো তারপরে আমি ওর ড্রেসটা চেঞ্জ করি। তো বিছানা গোছানো আমার হয়ে গেছে, এবার আমি সোনা যে একটু হালকা শীত পড়েছে সেই জন্য ওকে আমি একটু গরমে জামা পরিয়ে দেবো। তো তখন দেখছি বাইরে আমাদের যে জল দিতে আসে, জল দিতে এসছে, আর আমার কাজটার পাপাই করে দিচ্ছে, চুলটা সকালে ও ঠিক করে দিচ্ছে, আর যে গরমের জামাটা পরিয়ে দিয়েছে, আর সোনাকে ওর পাপা টাকা দিয়েছে জলের টাকা, ওই যে ওকে দিয়ে আসলো। ও অচেনা, কোনো কারোর কাছে যেতে চায় না, খুব লজ্জা পায়, আমি জোর করে হাতটা ধরিয়ে দিয়ে আসলাম। তো এবারে ওর হচ্ছে কি আমি ব্রাশ দেবো। আর এদিকে যাবো রান্নাঘরে, ও হচ্ছে একটু মশলা করে দিয়ে আসলো, মিক্সিটা একটু ডিস্টার্ব করছিলো তো ভয় পাচ্ছিলো, তো ও করে দিয়ে আসলো। আর ওর আমি প্যাম্পাস চেঞ্জ করে দিয়েছি, মুছে পরিষ্কার করে দিয়েছি, এবার মুখটা একটু ক্রিম লাগিয়ে দেবো, আর ওর হাতে এবার ব্রাশ ধরিয়ে দেবো, ব্রাশ করে নেবে। তো এখানে ওর আমি চুল বাঁধবো, ওর একটা দুষ্টুমি বুদ্ধি, তোমরা দেখো কী করবে। আমি তো ওর চুল বাঁধার জন্য ব্যস্ত, তেল মাথায় সকালেই আমি ওর মাথায় তেল দিয়ে দিই, দিয়ে চুলটা বেঁধে দিই, স্নান করানোর সময় তখন আর তেল দিই না, তখন মাথায় জল দিয়ে দিই। তো আমি দেখো চুলটা বাঁধার জন্য আমি ধরছি, আর ও এদিকে গার্ডারটা চুপে চুপে লুকিয়ে রাখছে কীভাবে দেখো, কিন্তু আমি এটা দেখিনি যে ও লুকাচ্ছে, কিন্তু আমি বুঝে ফেলেছি ওর বদমাইশি বুদ্ধিটা। ওই দেখো পায়ের মধ্যে ভরে ওর প্যান্টটা ঢাকা দিয়ে দেবে। তা আমি ওর দিকে তাকাইনি, কিন্তু আমি ক্যামেরার ফোনের দিকে তাকিয়েছি, তখন দেখে ফেলেছি যে ওইটা করছে।
পেয়ে গেছি, বদমাইশ বুদ্ধি দেখেছো। সোনার পাপাও ফ্রেশ হয়ে চলে আসলো ব্রাশ করে। এবারে সোনাকে ব্রাশ দেবো, ব্রাশ করবে আর ওকে চা করে এনে দেব। আমার ইউটিউব বন্ধুদের কাছে রিকোয়েস্ট কি, ভিডিওটা স্কিপ করে দেখবে না, আমার ছোট ছোট ভিডিওগুলো পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক করবে। না বলো বলো, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি এখন ব্রাশ করব, এখন আমি ব্রাশ করব না, ঠিক আছে। হ্যাঁ সোনার ব্রাশ করা হয়ে গেছে, তো আমি যেটা বললাম রাতের ঘুমানো ড্রেস ওর আমি ব্রাশ করার পর চেঞ্জ করে দিই। তো আগেই আমি ওর প্যান্টটা পরানো হয়ে গেছিলো, এবার জামাটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ মা, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। হাই মামা, বলো। হাই মামা, আমার আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, বলো। এটা প্ল্যান কিস দিয়ে দে। ওই যে বললাম না, একদিনে গ্রামের সবার নবান্ন যেদিন হয় গ্রামে অন্নপূর্ণা দেবী আনা হয়, পুজো করানো হয়, তো আজকে তো সেটা নয়, তো সেই জন্য ঠাকুমাদের যে ঠাকুরমশাই তা তিনি এসেছেন বাড়িতে, তো পুজো করে দিচ্ছে, বাড়িতেই পুজোটা হচ্ছে। আর আমার যে আমাদের যে ছাদনি তো না, একই দিনে নবান্ন, তো আমার সর্দি ভাই ওর ছাদনিতে এসেছে, আর ছাদনিতে ওই যে আমার দিদির মেয়ে ওকে আমার সোনার পাপা নিয়ে এসছে এখানে, তো এখানেই আছে, আর আমরা সন্ধ্যের দিকে আমরা ছাদনি চলে যাব, তো একই দিনে নবান্ন করে হচ্ছে, সেজন্য দিনের বেলায় এখানে থাকলাম আর রাত্রি সন্ধ্যের দিকে আমার বাপের বাড়িতে যাব। তো এখানে আমাদের নবান্নে দেখো একটা নিয়ম আছে, আমার শ্বশুরমশাইরা ছয় ভাই আর ঠাকুমাও আছে, তো ঠাকুমার সকাল থেকে একটু শরীরটা খারাপ, ঘরে শুয়ে আছে, আর আমাদের যে সবাই একসাথে নবান্নটা ইয়েটা নবান্ন যেটা প্রসাদ যেটা খাওয়া হয় সেটা একসাথেই সবাই মিলে খায়, তো আমাদের বাড়িতে সোনার পাপা ওটা নবান্নে যেটা নতুন ধানের চাল যেটা প্রসাদ করা হয় সেটা ওটা মিক্সিতে পেস্ট করে, আর ওতে ক্ষীর দুধ বিভিন্ন রকমের ফল এসব মাখানো, ওইটা আমার সোনার পাপাই মাখিয়েছে, তো সেটা দেখো সবাই মিলে আমরা একসাথে খেতে বসে পড়েছি। আমার সোনার এটা 2 বছরের নবান্ন করা, আগের বছরেরটা আমার এখনও ফোনে ভিডিও করা আছে কিন্তু আমার এখনও এডিট করা হয়নি, ছাড়া হয়নি, তখন আমি অত ইউটিউবে অত যে ভিডিও করতাম না, তো জন্য করা আছে, ওটা আমি পরে দেবো, ও প্রথম নবান্ন কী কী করেছিল কীভাবে কী হচ্ছিলো। আর এবারে দেখো ও নবান্নতে একটু তো একটু হাত দেয়নি, আঙুল দিয়ে একটু খেয়ে নিল, ব্যাস হয়ে গেলো। এই দেখো আমার জায়ের ছেলে মেয়েরা ওরা টুকটুক করে খাচ্ছে বসে আছে, তো সবাই আমরা সবাই একসাথে খাচ্ছিলাম, আর আমি দেখো ভিডিও করছি, আমার ওই যে ওর পাশে আমারটা দেয়া আছে, আমি এখনও বসিনি। এদিকে দেখো ঠাকুমা, ওহো দিদি ভাই আসলো, তো ওর জন্য একটা আসন নিয়ে আনতে গেলাম ওইদিকে। আর এই দেখো আমার সোনা উঠে চলে এসছে, খাবে না, আর উঠোনে এত রোদ না, হালকা শীত পড়লেও রোদটা খুব গায়ে লাগছে, আমি তো ওইখানে ছাওয়ার মধ্যে বসে পড়েছিলাম আর বাকিরা সব রোদেই বসে আছে। আর এই ঘরেটা দেখো ঠাকুমার ঘর, ঠাকুমা সকাল থেকে গ্যাস হয়ে গেছিলো, একটু শরীরটা খারাপ, তো শুয়েছিল, লাস্টে ঠাকুমাকেও একটু খাওয়ানো হলো ওষুধ খাইয়ে দিয়ে। তো আমার দেখো নবান্ন করা হয়ে গেছে, আবার আমরা বাড়ি চলে আসছি, এরপরে আবার সবাই মিলে আবার ভাত খাওয়া হবে, তো সেটা ভিডিও করা হয়নি, তো চলো রাস্তার ওই ধারটা দেখলে যে ওই ধারটা আমাদের ও বাড়ির সবাই থাকে, আর এই দিকটা আমাদের আমাদের আলাদা করে বাড়ি করা হয়েছে, এটা আমাদের বাড়ি, তো চলো এই বাড়িটা আজকে একটু সব আমাদের যে অগোছালো বাড়িটা আছে সেটা তোমাদের একটু শেয়ার করি।
তো এটা আমাদের বাড়ির মেন গেট, তো ঢুকি এটা যেটা দেখছো এটা আমাদের একটা নতুন ঠাকুর ঘর করা হয়েছে। আর এই যে আমার বর্মশাইয়ের বাইক, আর এদিকটা একটু ফুল গাছের গার্ডেন মতো করা আছে, এটা সব বাচ্চাদের দোলনা। আর এদিকে কিছুটা মাটি রাখা হয়েছে, ওখানে আম জাম কাঁঠাল লিচু একসাথে অনেক কিছু গাছ আছে। আর এটা দেখো আমাদের পাইপের উনুন আছে একটা, এখানে ভাত করা হয় মাঝে মাঝে। আর এদিক দিয়ে একটা গেট আছে, আর এই বাইরে একটা কল, বাইরের একটা পায়খানা বাথরুম আছে। আর এই দেখো এদিক দিয়ে ঢুকে এখানে ফ্রিজ ডাইনিং, এখানে সবজি রাখা হয় কাটা হয়। আর এই দেখো সিঁড়িটা, আমাদের কিছু জমি আছে তো সেখানে পাট চাষ হয়, তো পাটটা এইভাবে অগোছালোভাবে রাখা আছে, এখনও বিক্রি হয়নি। এটা আমার ঘরটা, বিয়ের ছবি। তো এডিটটা আমি করতে বসেছি, তো ট্রেন যাচ্ছে, একটু ট্রেনের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে, তো সেটা তোমরা মানিয়ে নিও। আর এই যে দেখো এটা আমার শাশু শ্বশুর মশাই এর ঘর, ও ঘরে সবাই ভাত খাবে বলে একটু নোংরা হয়েছিল, জন্য একটু ছাদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর আজকে দিনটা সবাই কলার পাতায় খেতে হয়, কলার পাতায় খেতে আমার খুব ভালোই লাগে, সেখানে তো সবাই ভাত খাওয়া হবে। আর ওই ঘরটা এই যে দেখছো, ওই ঘরটা হচ্ছে দিদি ভাই ওর আমার যা তার ছেলে মেয়েদের ঘুম পাড়াচ্ছে, ওরা ঘুমিয়ে না গেলে খায় না, ঘুমিয়ে ঘুমিয়ে খায়। আর এটা দেখো নতুন ঘরটা, এই ঘরটা ওইখানটা দাদা টিউশনই পড়ায়, আর ওই যে সরস্বতী পুজো হয় ওইদিকটায়, আর এখানে একটা খাট বাড়তি খাট ভরা আছে। আর এই যে দেখো আমার ওয়াশিং মেশিন, আমার বিয়ের সময় বন্ধুরা গিফট দিয়েছিল আমাকে। আর এটা হচ্ছে রান্নাঘর, কি কি রান্না হয়েছে একটু দেখে নাও। এটা কিন্তু আনকমপ্লিট রান্না, পুরো সব রান্না হয়নি, যে কটা হয়েছে সেকটাই তোমাদের দেখিয়ে দেবো। এখনও যে পায়েস, তারপরে যে এখনও যে মাল ইয়ে তোমার গুড়, গুড়ের গুড় পিঠে, তারপরে কলার ফুলুরি, এখন এসব কিসব করে না বেগুনি, ওগুলো এখনও হয়নি। এই যে দেখো, তারপরে আমরা সন্ধ্যের সময় সব চলে এসেছি, আমি ছাদ নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়ি, তো ওখানে আবার দিদি ওকে সেই নবান্ন যেটা ওটা দিচ্ছে, তো বলছে না আমি এখন ওটা খাবো না, দিয়ে ওটা খাইনি, ও পায়েস খাচ্ছে, সবাই মিলে লুডু খেলছে আর পায়েস খাচ্ছে। আর আমার ও বাড়ির রান্না, কোনো রান্নাই আমার ভালো লাগেনি, কোনো টেস্ট লাগেনি, সব মনে হচ্ছে নুনকম নুনকম। তা আমার মনে হয় আমার শুক্তো দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, তো ওখানে সেটাও ভালো হয়নি। আমি বাড়ি এসে দিদির দিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি মুড়ি খেতে বসছি শুক্তো দিয়ে আর মাছ দিয়ে, আমার খুব ভালো লাগে, আর বেগুনি দিয়ে। তো আমি দুপুরে ভাত খেতেই পারিনি, ওখানে মাছটা এমন কড়া করে ভেজেছিলো একদম বাজে জঘন্য, তো আমি মুড়ি খেয়ে আমি আমার শান্তি হল। তারপরের দিন দেখো সকালবেলায় আবার গার্ডেনে, যে আগের বার তোমাদের গার্ডেনটা দেখেছিলাম যে কী সবজি লাগানো ছিল, তো সেটা আবার পরিষ্কার করে আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে, তো পিউ আর রাজা সেটাই করছে দেখো। আর এখানে বরবাবু ব্রাশ করছে, আর ও গিয়ে একটু দাঁড়ালো, আর আমিও সোনাকে নিয়ে দাঁড়ালাম, একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবারও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো ভিডিওটা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।